আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব, সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম। ভারত বিষয়ে কৌশলী ঠিক করছে বিএনপি, রিজভির অবস্থানে অনেক নেতার অসন্তোষ। এরপর জানিয়ে দেব, বিএনপি নয় আওয়ামী লীগের সন্ত্রাসী দল বলছেন উবায়দুল ইসলাম। বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর এবিএম উবায়দুল ইসলাম বলেছেন বিএনপি নয় বরং আওয়ামী লীগ সন্ত্রাসী দল। এরপর জানাব, দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করতে জেলা আওয়ামী লীগের সুপারিশ। জেলা আওয়ামী লীগ সভাপতির উপর হামলার ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করতে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করেছে কুমিল্লা জেলা উত্তর আওয়ামী লীগ। এদিকে স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা। জানাবো, ফ্লোরিডায় 16 বছরের আগে ফেসবুক চালাতে নিষেধাজ্ঞা। কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিবেচনায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে সময়সীমা নির্ধারণ করে দিয়েছে, স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গভর্নর রন ডেসান্তিস। এর ফলে 14 বছরের নিচে কেউ ফেসবুক ব্যবহার করতে পারবে না। 14 অথবা 15 বছরের আগে কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে চায় তাহলে তাদের বাবা মায়ের অনুমতি নিতে হবে, খবর রয়টার্সের। এবং সর্বশেষ জানিয়ে দিব, বৈশ্বিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল বলছে হামাস নেতা। ইসরায়েল বৈশ্বিক সমর্থন হারাচ্ছে ইরানে সফরকালে এমন মন্তব্য করেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। তিনি বলেছেন ইসরায়েল অভূতপূর্ব রাজনৈতিক বিচ্ছিন্নতার সম্মুখীন হচ্ছে। ইসমাইল হানিয়া বলছেন ইসরায়েল এখন রাজনৈতিক আশ্রয় এবং সুরক্ষা হারাচ্ছে। সোমবার নিরাপত্তা পরিষদে আমরা এমন চিত্র দেখতে পেয়েছি। এর আগে দীর্ঘ প্রতীক্ষার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়। সোমবার 25 মার্চ পাশ হওয়া ওই প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি হামাসের হাতে থাকা জিম্মিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির শর্ত রাখা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত, ভারতের বিষয়ে কৌশল ঠিক করছে বিএনপি, রিজভির অবস্থানে অনেক নেতার অসন্তোষ। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজপথে যুগপুত্রের শরিক কয়েকটি রাজনৈতিক দল এবং জোটের ভারতীয় পণ্যবর্জনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই ইস্যুতে দলের অবস্থান কি হবে তার কৌশল ঠিক করছে বিএনপি। এতে নিয়ে গত সোমবার রাতে দলের স্থায়ী কমিটির এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তবে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আগামীতে এটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা বিশ্লেষণের পর এ বিষয়ে অবস্থান ঠিক করবে বিএনপি। বিএনপির কৌশলের অংশ হিসেবে তারা ভারতের পণ্য বর্জনের আন্দোলনে দলগতভাবে সরাসরি অংশগ্রহণ কিংবা কথা বলতে চায় না। তবে দলের সিনিয়র নেতা রুহুল কবির রিজভির সাম্প্রতিক ভারত বিরোধিতাকে ভালো চোখে দেখছে না স্থায়ী কমিটিতে অংশ নেয়া অনেক নেতা। বৈঠকে তারা অসন্তুষ্টি প্রকাশ করেছেন, এটিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে দলীয় প্রতীকে না হয় সরকার বিরোধী আন্দোলনের পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংগঠন এবং নেতাকর্মীদের চাঙ্গা করতে নির্বাচনে কৌশলে যার পক্ষে রয়েছে দলটি, তবে সেই কৌশল কি হবে তা এখনও চূড়ান্ত হয়নি। মনোনয়নপত্র জমাদানের শেষ মুহূর্তে সেই কৌশল ঠিক করা হবে। জাতীয় কমিটির একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সূত্র মতে, বৈঠকে উপস্থিত সবাই বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারতের অবস্থান নিয়ে আলোচনা করেছে। তবে পার্শ্ববর্তী এবং প্রভাবশালী রাষ্ট্র হয় ভারত ইস্যুতে সঠিক ক্ষেত্রে কৌশলী হতে চায় তারা, সে কারণে তারা ভারতের পণ্য বর্জনের আন্দোলনে দলগতভাবে সরাসরি অংশগ্রহণ করতে কিংবা কথা বলতে চান না। অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গোষ্ঠী কিংবা জনগণ যদি ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় তাহলে বিএনপি সেটি ইগনোরও করবে না। ভারতীয় পণ্য বর্জনের একটি আন্দোলনের বিষয়ে সামাজিক মাধ্যমের সম্পত্তি ছড়িয়ে পড়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত 20 মার্চ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন, সেই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন। এরপর একদল কর্মীকে নিয়ে দলীয় কার্যালয়ের সামনে তার গায়ে থাকা ভারতীয় চাদর ছুড়ে ফেলে দেন। তখন তার সঙ্গে থাকা কর্মীরা সেই চাদর সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে এই ঘটনার ব্যাখ্যায় রিজভী বলেছেন ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের প্রতি সংহতি
প্রকাশ করে তিনি তার ব্যবহার করা ভারতীয় চাদর ফেলে দিয়েছেন। তিনি সম্পূর্ণ তার নিজের চিন্তা থেকে এই কাজ করেছেন। তিনি আরো বলেন, কোন ব্যক্তি বা গোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিতে পারে, কিন্তু সব মহলে সব জনগণের মধ্যে এটি গ্রহণযোগ্যতা পেয়েছে। সুতরাং ভারতীয় পণ্য বর্জনে তারা যে সংহতি জানিয়েছে তা বাংলাদেশের জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। বিএনপি নয় আওয়ামী লীগের সন্ত্রাসী দল বলছেন উবায়দুল ইসলাম। বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর এবিএম উবায়দুল ইসলাম বলেছেন বিএনপি নয় আওয়ামী লীগই সন্ত্রাসী দল। লাঠি লৌকি বৈঠক দিয়ে মানুষ মারে, বাসে আগুন দিয়ে মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগের লোকজন। ছাত্রলীগের হাতে পিস্তল, লাঠি দাঁত তুলো দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায়। এদিকে টেন্ডারবাজি চলছে, অন্যদিকে মারামারি, এসবের সঙ্গে ছাত্রলীগ জড়িত। মঙ্গলবার 26 মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। বিএনপিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের বক্তব্য সূত্র ধরে তিনি প্রসঙ্গটি তুলেন। অধ্যাপক উবায়দুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় প্রতিহিংসায় বশীভূত হয়ে সরকার তাকে মিথ্যা মামলায় কারাবন্দী করে রেখেছে। শুধু তাই নয়, বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে খালেদা জিয়াকে তিলে তিলে মারা ষড়যন্ত্র করছে। আজকে তিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, তবুও সরকারের কাছে মাথা নত করেননি। বিএনপির এই নেতা আরো বলেন, রমজানের দ্রব্যমূল্য নিয়ে সাধারণ জনগণ চিন্তিত, জিনিসপত্রের দাম আজও আগুন ছোঁয়া। সরকার প্রতিদিন বলছে দাম কমাবে, কিন্তু কমাতে পারছে না। এ সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে না, কারণ এর সঙ্গে জড়িত সরকার দলীয় লোকজন। এ সময় তিনি আরো সংকট উত্তরণে সরকারকে বিদায় ছাত্র সমাজ, নারী সমাজ, শিক্ষক সমাজ, নাগরিক সহ দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানান। ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের সদস্য সচিব রফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক বশিরুদ্দিন আহমেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। এছাড়াও আরো বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সদস্য মোহাম্মদ বিল্লাল হোসেন, দপ্তরের দায়িত্বে থাকা মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল, মাহফুজুর কবির মুক্তা, দেওয়ান শাহজাহান মাজুসহ থানা ওয়ার্ড জাসাসের নেতারা। দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করতে জেলা আওয়ামী লীগের সুপারিশ। জেলা আওয়ামী লীগ সভাপতির উপর হামলার ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করতে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করেছে কুমিল্লা জেলা উত্তর আওয়ামী লীগ। তারা কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল এবং দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরানুল আরেফিন ইমু। শুক্রবার 22 মার্চ উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে নেতাকর্মীরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন। এছাড়াও ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে চিঠি পাঠিয়েছেন তারা। একই সঙ্গে কুমিল্লা 4 দেবিদ্বার সংসদ সদস্য আবুল কালাম আজাদকে দলীয় পদ থেকে অব্যাহতির পর স্থায়ী বহিষ্কারের দাবি জানান আওয়ামী লীগ নেতারা। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রুহুল আমিনের উপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা রুবেল এবং ইমু। এর আগে একই ঘটনায় কুমিল্লা 4 দেবিদ্বার সংসদ সদস্য আবুল কালাম আজাদকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চান্দিনা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত ঐতিহাসিক 7ই মার্চের আলোচনা সভা শেষে স্বতন্ত্র এমপি আবুল কালাম আজাদের নির্দেশে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান আরেফিন ইমো এবং এমপির ফুফাতো ভাই ইসমাইল হোসেন গ্যাংয়ের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সভাপতির গাড়ি ভাঙচুর করে এবং গাড়িতে থাকা লোকজনকে মারাত্মকভাবে আহত করে। হামলার শিকার জেলা সভাপতি মো রুহুল আমিন বলেছেন, আমার উপর হামলার পর দেবিদ্বারের সংসদ সদস্য আবুল কালামকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। হামলায় যুক্ত থাকা ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ। স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা আজ। মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হবে আজ। আজ বুধবার 27 মার্চ বেলা 11টায় রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবাইদুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।